একাদশতম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন প্রায় 2000 রোহিঙ্গা। সকাল 8টা থেকে তাদের চট্টগ্রামের নেভাল বোট ক্লাবে নিয়ে আসা হচ্ছে, পরে নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। বুধবার ভাসানচরে স্থানান্তরের জন্য প্রথম ধাপে 345টি পরিবারের 1600 রোহিঙ্গাকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 19টি বাসে করে চট্টগ্রামে পাঠানো হয়। পরে বিকেলে দ্বিতীয় ধাপে আরও 203টি পরিবারের 648 জন রোহিঙ্গা 18টি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। 2020 সালের 4 ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। দশম ধাপ পর্যন্ত 20,942 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নেভাল বোট ক্লাব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, জানাবেন তাদের কখন নেওয়া হতে পারে ভাসানচরে? পর্যন্ত 24টি বাস যোগে রোহিঙ্গাদের বোট ক্লাবের ভেতরে ঢোকানো হয়েছে। এছাড়া আরো পরবর্তীতে আরো বাস যোগে তাদেরকে নিয়ে আসা হবে। এই ধাপে 1904 জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি সবশেষ আমাদেরকে জানানো হয়েছে। আর গতকালকে এদেরকে, এই রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম অস্থায়ী যে অস্থায়ী তাঁবু করা হয়েছিল সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে সকাল 8টা নাগাদ প্রথম 6টি বাস বোট ক্লাবের ভেতরে প্রবেশ করে। এরপর পর্যায়ক্রমে আরো 18টি বাস প্রবেশ করেছে, পরবর্তীতে আরো আসবে। 6টি জাহাজ প্রস্তুত আছে, নৌবাহিনীর 6টি জাহাজে করে তাদেরকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সব 6টি জাহাজই একসাথে ছাড়বে, সেজন্য সব রোহিঙ্গা 1904 জন রোহিঙ্গাকে যখনই জাহাজে তোলা সম্পন্ন হবে তখন 6টি বাস একযোগে, 6টি জাহাজ একযোগে ছেড়ে যাবে। আর এছাড়া এই রোহিঙ্গারা তাদের যে শিবির, যে রোহিঙ্গা ক্যাম্প আছে, সেখান থেকে তারা যারা স্বেচ্ছায় আসতে চাচ্ছে তাদেরকেই এই ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। 1,00,000 রোহিঙ্গাকে পর্যায়ক্রমে স্থানান্তর হবে। ইতোমধ্যে 20,000-এর উপরে স্থানান্তর হয়ে গিয়েছে, আর বাকি রোহিঙ্গাদেরকেও পর্যায়ক্রমে স্থানান্তর হবে। ভাসানচরে তাদের জন্য উন্নত জীবনযাপন ব্যবস্থাপনার জন্য তাদের সেখানে শপিং মল নির্মাণ করা হয়েছে, হাসপাতাল নির্মাণ করা হয়েছে, তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেটিও স্থানান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা আছে তারাও সেখানে ইতোমধ্যে গিয়েছেন। তো রোহিঙ্গারা, যে রোহিঙ্গা শিবির আছে সেখানে যেহেতু পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করতো এবং যে জীবন ব্যবস্থা সেটি অনেকটাই ছিল অনুন্নত, সেজন্য তারা কিছুটা উন্নত জীবনযাপনের জন্য ভাসানচরে যাচ্ছে। তো এ ছিল আমার কাছে প্রিয়া। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে।